supercalifragilisticexpialidocious. Supercalifragilisticexpialidocious. Yes. Abar supercalifragilisticexpialidocious. Supercalifragilisticexpialidocious. Abar supercalifragilisticexpialidocious. Supercalifragilisticexpialidocious. Assalamu alaikum everyone. আশা করি সবাই অনেক বেশি পড়েন ভালো আছেন। আমি রাহাত খান, স্টুডেন্ট অফ অন্যরকম লার্ন ইংলিশ। আজকে আমার সাথে আছে আমাদের সবার প্রিয় রহমতুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক অন্যরকম লার্ন ইংলিশ ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে আমি যে লেসনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ড। আমরা এপিসোড 1 তে ডিকশনারি ভিত্তিক সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ডটি দেখছিলাম। এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ডটি কি। তো তুমি যখন গুগলে সার্চ করবা পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ড দিয়ে, সেখানে দুই তিনটা ওয়ার্ড তুমি দেখবা। সবচেয়ে বেশি যে ওয়ার্ডটি র্যাঙ্ক করছে, মানে মানসম্মত এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী বিখ্যাত বা পপুলার, সেটা হচ্ছে তোমার supercalifragilisticexpialidocious এই ওয়ার্ডটি। তো আমি এই ওয়ার্ডটি বলবো, আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনারা আমাদের সাথে রিপিট করবেন, যাতে আপনাদের মুখের বাবলিং প্রবলেমটা যাতে দূর হয়ে যায় এবং ওয়ার্ডটা মুখ দিয়ে ক্লিয়ারলি বের হয়। আমার সাথে বরাবর মতো রাহাত আপনাদের সাথে প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করবে। সো আমি ওয়ার্ডটাকে গত এপিসোডের মধ্যে আমরা যে ওয়ার্ডটা নিয়ে আলোচনা করছিলাম সেটার মধ্যে আমরা ওই ওয়ার্ডটাকে ছয়টি ভাগে ভাগ করছি। কটি ভাগে রাহাত? ছয়টি ভাগে। ছয়টি ভাগে। সেম ভাবে আমরা এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ডটাকে আমরা ছয়টি ভাগে ভাগ করবো, যাতে আমরা ওয়ার্ডটাকে প্রোনাউন্সিয়েশন করতে আমাদের অনেকটা প্রবলেম না হয় এবং আমার সাথে কমফোর্টেবল ভাবে সেটা প্রোনাউন্সিয়েশন করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো সেটা হচ্ছে রাত আমার সাথে রিপিট করবে, আপনারা আমার সাথে কিন্তু রিপিট করতে হবে। আপনারা কাগজের কলম নেবেন এবং সাথে সাথে সেটা নোট করে ফেলবেন। সো লেটস সি। সুপার, সুপার, খেলি, 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 ফ্র্যাগি, ফ্র্যাগি, মুখ দিয়ে কিন্তু হালকা বাতাস বেরোবে, ফ্র্যাগি, 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 দেখছেন রাত কিভাবে বলতেছে, ফ্র্যাগি, ফ্র্যাগি, লিস্টিক, লিস্টিক, এক্সপিয়ালি, এক্সপিয়ালি, ডোশাস, ডোশাস, তারপর বলো সুপা, সুপা, আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনাদের সাথে রিপিট করেন, সুপা, 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 খেলি, খেলি, ফ্র্যাগি, ফ্র্যাগি, লিস্টিক, 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 এক্সপিয়ালি, এক্সপিয়ালি, ডোশাস, ডোশাস, তাহলে ওয়াটার কি দাঁড়ালো, সুপা, বলো, সুপা, খেলি, খেলি, ফ্র্যাগি, ফ্র্যাগি, লিস্টিক, লিস্টিক, এক্সপিয়ালি, এক্সপিয়ালি, ডোশাস, ডোশাস। তুমি এটা ভেঙে ভেঙে দুইবার বলবা, বলো, সুপা, খেলি, ফ্র্যাগি, লিস্টিক, এক্সপিয়ালি, ডোশাস। ইয়েস, আবার রিপিট করো, সুপা, খেলি, ফ্র্যাগি, লিস্টিক, এক্সপিয়ালি, ডোশাস। ইয়েস, তাহলে কি হলো ওয়ার্ডটা, সুপা, খেলি, ফ্র্যাগি, লিস্টিক, এক্সপিয়ালি, ডোশাস। এখন আমি এই ওয়ার্ডটা তাড়াতাড়ি তিনবার বলবো, কেবল বলবো তিনবার। আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনারা আমার সাথে বলেন, supercalifragilisticexpialidocious, supercalifragilisticexpialidocious, yes, আবার supercalifragilisticexpialidocious, supercalifragilisticexpialidocious, আবার supercalifragilisticexpialidocious, supercalifragilisticexpialidocious, yes। তাহলে আমরা ওয়ার্ডটার স্পেলিংটা দেখে ফেললাম, এখন আমরা এই ওয়ার্ডটার অর্থটা দেখব যে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ডের অর্থটা কি। তোমাদের মনে হয় প্রশ্ন জাগে, তাই না? তো এই ওয়ার্ডটার অর্থটা রাত বলবে, বলো, অসাধারণ, ভালো। ইয়েস, supercalifragilisticexpialidocious এর অর্থটা হচ্ছে তোমার অসাধারণ, ভালো। এখন আমি যদি রাহাতকে কোশ্চেনস করি যে হাউ আর ইউ ডুইং রাহাত, আই এম supercalifragilisticexpialidocious, ইয়েস, তার মানে হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে ভালো আছি বা আমি অনেক বেশি পরিমাণে ভালো আছি, ঠিক আছে? তো তোমরা এই ওয়ার্ডটাকে তোমাদের রেগুলার কনভারসেশন ইউজ করতে পারো বা নিজেকে স্মার্টনেস প্রকাশ করার জন্য, সেখানে তুমি নিজেকে ডিফারেন্ট, আলাদা, অন্যজন কাছ থেকে আলাদা প্রকাশ করার জন্য সেটা তুমি ব্যবহার করতে পারো। তাহলে এটার অর্থটা কি বলো, অসাধারণ, ভালো বা অসাধারণ, ভালো আছি, রাইট? তো এটা হলো। আরেকটা কথা হচ্ছে যে এখানের মধ্যে এই ওয়ার্ডটার মধ্যে তোমার 34 লেটার্স আছে। কয়টি বলো? 34 লেটার্স আছে। এটা কিন্তু তোমরা মনে রাখবা যে পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ডের মধ্যে কয়টি লেটার্স আছে? 34 লেটার্স আছে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা ছিল টুডেজ ভিডিও। ইংরেজির বিভিন্ন ধরনের পাজল টাইপের টপিক যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই অন্যরকম লার্ন ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকার চেষ্টা করো। আর আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা আমাদের কমিউনিটির সাথে যুক্ত হন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে অনেক বেশি পরিমাণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।